সবাইকে স্বাগতম ঋতুর সাত খাওয়ানে। আমি ঋতু চলে এসেছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল, আমি আমার ব্লগটা শুরু করছি। যদিও তোমরা থাম্বনেল দেখে আর টাইটেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ ঠিকই, আজকে আমি আমার বিবাহবার্ষিকীতে কী কী জুয়েলারি পেয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি শেয়ার করছিলাম না, সেটা একবার ব্লগে বলেছি অলরেডি। তোমরা বলো, আমি এক কথা বারবার বলি তাও বলছি যে আমি একটা জুয়েলারি ব্লগ বানাবো, তার জন্য তো সেটা যখন বানাবো তখন বানাবো, ঠিক আছে, কিন্তু আজকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, ওইভাবেই ভালোবাসা দিতে থাকো, সাপোর্ট করতে থাকো, যাতে আমি আরও অনেক 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 আমার স্বপ্নের কাছাকাছি চলে যেতে পারি। তো এখন ব্লগটা ইন্ট্রো দিচ্ছি, বাট ব্লগটা এখন শেষ করব না, ব্লগটা অবশ্যই শেষ করব তোমাদের মনকে দেখিয়ে, কারণ আজকে আমি বাড়ি যাব, কতগুলো জিনিস বাড়িতে রাখার আছে। তো তার জন্য তো বাড়ি যখন যাব মনকে না দেখিয়ে তো ব্লগ শেষ করা যাবে না, তো অবশ্যই বাড়ি গিয়ে ব্লগটা শেষ করব। তো বন্ধুরা চলো এবারে দেখিয়ে দিই তোমাদেরকে। আগে তোমরা পুরো ব্লগটা দেখে নাও, আমি সেরকম কিছু করিনি, তো সেরকম কিছু দেখারও নেই, বাট যেটুকু করেছি সেটুকু দেখে নাও, আর তারপরে আমি জুয়েলারিগুলো দেখাচ্ছি। বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড হ্যাপি থার্সডে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন আমি স্নান করে এসেছি। আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে বাসি কাজগুলো শেয়ার করিনি, এখন আমি হচ্ছে বিছানা গোছাবো, তারপর রেডি হব, তারপরে বেরোবো। তার আগে যেটা করব সেটা হচ্ছে, আমি তোমাদেরকে অনেকদিন আগে থেকেই বলছিলাম যে আমি অ্যানিভার্সারিতে কী কী জুয়েলারি পাচ্ছি সেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব না, তো তার জন্য অ্যানিভার্সারিটা মিটে গেলে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এখন কি হয়েছে, আমি ভেবেছিলাম কী কী জুয়েলারি পেয়েছি ওগুলো না দেখি একবারই আমার গোল্ড কালেকশানটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ সেবারে অনেক কিছু আমার কাছে ছিল না, ব্যাংকে ছিল, তারপরে দিম্মার কাছে ছিল, তো এই জন্য শেয়ার করা ভালো করে হয়নি। তো তোমরা অনেকে ওটা নিয়ে বলেছিলে যে তুমি যদি কিছুই শেয়ার করবে না তাহলে কেন ভিডিওটা বানালে, তো ভেবেছিলাম গোল্ড জুয়েলারি কালেকশান শেয়ার করব। বাট এত রিকোয়েস্ট আসছে যে আমি কী পেয়েছি জুয়েলারি অ্যানিভার্সারিতে সেগুলো যেন তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই ওগুলো তো আমার কাছে নেই, বাট ফটো তোলা আছে প্রত্যেকটা গয়না আমি পরেছি, তো এখন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যেটা করব, বিছানা গোছাবো, রেডি হব, ঠাকুর দেব, দেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো আজকে যখন ভেবেছি তোমাদের সঙ্গে জুয়েলারিগুলো শেয়ার করবো, তো শেয়ার করবোই, কারণ সত্যি তোমার যখন আমি গোল্ড জুয়েলারি কালেকশান দেখাবো সেটা আলাদা কথা, কিন্তু এখন আজকে শেয়ার করব। আর এখন আমি সবথেকে বড় কাজ করছি, যেটা হচ্ছে এই বিছানা থেকে সব কিছু নামিয়ে বিছানাটা গোছানো। শীতকালে এটা করতে গেলে আমার প্রচণ্ড গায়ে জ্বর, আমার জ্বর না সরি জ্বর আসে, তো যাই হোক এখন করতেই হবে, কিছু করার নেই। আর খুব সামনে আমি তোমাদের খুব সুন্দর সুন্দর ব্লগ প্রেজেন্ট করতে পারবো আশা করছি, ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি, যেগুলো প্ল্যান করে রেখেছি সেগুলো যেন হয়। জাস্ট আর কটা দিন সরি এক মাসের অপেক্ষা, তারপরে আই থিঙ্ক তোমরাও খুব খুশি হবে, তারপরে আমার গ্যাংটক যাওয়ার ব্যাপার আছে। তো যাই হোক সব মিলিয়ে আশা করা যেতেই পারে যে সব ফাটাফাটি ব্লগ আসতে চলেছে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে, বিছানা তো গোছানো হয়ে গেল, এবারে ঠাকুরটা দিয়ে নিই, আর ঠাকুরটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি রেডি হব। সকালবেলা স্নান হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, আগে এসে বিছানাটা গুছিয়ে নিলাম, এবারে ঠাকুরটা দেবো, কারণ বাসি বিছানায় ঠাকুর দিতে ভালো লাগে না, তার জন্য বিছানাটা গুছিয়ে নিলাম, এবারে ঠাকুরটা দেবো। আর এখন টাইম আছে বলে আজকে আর বাথরুম থেকে চেঞ্জ করে আসিনি, কারণ এখন একটু সময় আছে, তো তার জন্য ভাবলাম যে চলো যখন সময় আছে তখন একেবারে কাজগুলো সেরে নিই, তারপরে চেঞ্জ করব। আর আজকে যাব বাড়ি, কারণ হচ্ছে বৌভাত, এই সরি বৌভাত বলছি, অ্যানিভার্সারির সময় অনেক কিছু এক্সট্রা যেগুলো মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম এখানে লাগবে বলে, তো সেগুলো জমা হয়ে গেছে, এখন আর সেগুলো তো লাগবে না, তো সেগুলো ফেরত দেব। আর ওই বাড়িতে কতগুলো নাইটি ছিল, মানে কাফতান ছিল, যেগুলো সাইডে খুলে গেছিলো সেগুলো আমার শাশুড়িমাকে দিয়ে সেলাই করে নিয়েছি, কারণ যখন ওই বাড়ি যাই আমি এই বাড়ি থেকে কোনো ড্রেস নিয়ে যাই না, তো ওইগুলো ওখানে থাকে, ওখানে গেলে আমি পরি, তার জন্য সেগুলোও রেখে আসবো। আর ওয়াশিং মেশিনে দেওয়ার মতো দু তিনটে জিনিস আছে সেগুলোও দিয়ে আসবো।
দিবো। তো সব মিলিয়ে অনেকগুলোই কাজ আছে, তাই ভাবলাম আজকে আর একটুখানি বাড়ি যেতেই হবে। আর বাড়ি যাওয়া মানে তো তোমাদের সঙ্গে মনকে দেখানো। তো হয়ে গেল, এবার হচ্ছে রেডি হব, রেডি হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না ব্লগটা এখন শেয়ার শেষ করব কিনা, কারণ আজকে বাড়ি যাব। আর বাড়ি গেলে তো তোমাদের মনকে না দেখালে তোমরা আমাকে মারধর তো করে দেবে, তার জন্য তোমাদের মনকে দেখাবো, তারপরে ব্লগটা শেষ করব। তো যাই হোক, চলো যাই, একটু টাকাগুলো গুছিয়ে নিই। ভালো আছে, তো চলো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আবার তো সামনে শুভর জন্মদিনও আসছে, এখন শুধু খরচা শুধু খরচা, অনেক খরচা আছে। আজকে আমার প্রচণ্ড গরম লাগছে, এখন তো চলো দোস্ত আমি সিঁদুরটা পরে নিই, পরে নিয়ে আসছি। তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে, তুই বলে চলো বিরাট, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। দেখেছো মেডিসিন নিতে ভুলে গেছিলাম, আর এত বাজে মেডিসিন আমার নিতেও ইচ্ছে করে না সত্যি কথা বলতে, নিতে তো হবে, চলো মেডিসিনটা নিই। মেডিসিন খেয়ে কি কাজ হচ্ছে আমি কিছুই বুঝছি না, বাট খেয়ে যাচ্ছি, দেখি কোনোদিন যদি কমে, গড নোস। হয়ে গেছি রেডি, এবারে চলো ড্রেসটা চেঞ্জ করে কথা বলছি। রেডি হয়ে গেছি, দেখো এই জামাটা পরেছি, এটা অনেকদিন পরে পরলাম জামাটা। তো চলো এবারে তোমাদের দেখিয়ে নিই আমি কী কী কিনেছি, বাট যেগুলো কিনেছি সেটা কিন্তু আমি প্রথমে দেবো না, একদম লাস্টে দিয়ে দেবো। তো চলো আমি এখানে ভিডিওটা এন্ডও করে দিচ্ছি, বাট মনকে দেখিয়ে অবশ্যই ভিডিওটা শেষ করব, তার জন্য এইগুলো আমি লাস্টে দিয়ে দেবো। তো চলো দেখিয়ে নিই কী কী পেয়েছি, কিনেছি সরি পেয়েছি কী কী। তো আমি বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ আমার বর আসছে গাড়ি নিয়ে, তো চলো যাই, হ্যাঁ যদি যাবার কথা হবে। তো আমি এখন মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আর শুভ গেছে হচ্ছে মিষ্টি কিনতে, ও মিষ্টি কিনে নিয়ে এলে তারপর আমরা আবার যাত্রা শুরু করবো। আর রাস্তায় তো সেরকম ভিডিও হয়নি, আর এই দোকানের মিষ্টিটা খুব ফেমাস, তার জন্যই নিচ্ছি। এখানে নলেনগুড়ের যে রসগোল্লাটা পাওয়া যায় সেটা সত্যি খুব ভালো, তো চলো নিয়ে নিই, তারপরে বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলবো। আর দেখো রসগোল্লা নিয়ে বাড়িও চলে এসেছি, আর এসেই দেখো এনারা আমাকে ওয়েলকাম করার জন্য যা করে, তাই ভাবলাম আগে ওদেরকে দেখাতে হবে, কিন্তু মনকে দেখাতে যাচ্ছিলাম, বাট ওরা যা যা শুরু করে দিয়েছে তাতে ওদেরকে না দেখিয়ে আগে মনকে দেখালে ওরা রেগে যাবে, আর স্বাভাবিক ওরা তো আগে, তারপরে মন তো ওদেরকেও দেখাতে হবে। সব দেখো যখন আমাকে গেটের সামনে ওয়েলকাম করতে যায়, ওটা আমি হয়তো কোনো দিনই ভিডিও করতে পারবো না, কারণ আমার সাথে একজন কেউ না থাকলে আমার পক্ষে সম্ভব না। ওরা যা করে সেটা যদি কখনো হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো আমার মেয়েকে আমাকে দেখার পর থেকে শুধুই হেসে যাচ্ছে, আর আজকে উনি ওর দিন ধরে শরীরটা খারাপ ছিল, তো আজকে তুলনামূলকভাবেও ভালো আছে, তার জন্য দেখো কত খুশি। নাহলে এই টাইমটা আমি এলেই যখনই আসতাম এলেই ও আগে আমার কোলে চলে আসতো, এসে ঘুমিয়ে পড়ে। তুমি কার কোলে উঠেছ মনু, মনু তুমি কার কোলে উঠেছ? মনু থাকো থাকো কোলে থাকো থাকো, হ্যাঁ এমন মন ওই এমন কে বুঝবে এটা মন রে, এটা তো কে বুঝবে এরে এই টিপি ডাকে তো ডাক, ঠিক হয়েছে খেয়েছে একটা বাড়ি।
মাম মনু আমার মন আমার মন আমার মন স্নান করে চলে এসেছো এই দেখো আমার মন স্নান করে চলে এসেছে মন 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 অনেকদিন হয়ে গেছে আমার বাপের বাড়িটা সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি না আর এই যে গাছটা দেখছো এটা আমার বাবা নিজের হাতে লাগিয়েছিল বাবা সব কিছু পড়ে আছে শুধু আমার বাবা নেই তো গাছটা মরে গেছিলো আবার এখন হয়েছে আর এই গাছগুলো আমার মা পায়েল সবাই মিলে লাগিয়েছে তো এগুলো ফুল কিছু এসেছে কিছু আসেনি আবার একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো যে আমি কী কী জুয়েলারি পেয়েছি ভাবছো কানে হাত দিয়েছি কেন অবভিয়াসলি কানেরটাও তো খুলতে হবে এটাও তো আমি পেয়েছি তো সবার ফার্স্ট আমি অ্যাকচুয়ালি আমাকে জুয়েলারি দেওয়ার মতো আছে আমার মা আর আমার মানে বাপের বাড়িতে আমার মা আর আমার শ্বশুর বাড়িতে আমার দিম্মা শাশুড়িমা আর আমার পিসিমণি দিয়েছে আমাকে তো সেই তাদের মধ্যেই যা যা পেয়েছি দেখাচ্ছি তো সবার প্রথম পেয়েছি হচ্ছে এটা অ্যানিভার্সারি অনেক দিন আগেই পেয়ে গেছিলাম এক সপ্তাহ আগে তোমাদের ইভেন বলেও ছিলাম যদি ক্লিয়ার না আসে আমি ফটোটা সাইডে দিয়ে দেবো কোথাও একটা ফোকাস তো এই ইয়াররিংসটা আমি পেয়েছি এটার ফটোটা আমি সাইডে দিয়ে দিচ্ছি তো এই ইয়াররিংসটা ফার্স্ট পেয়েছি এটা অবশ্যই আমার মা আমাকে দিয়েছে তারপরে যেটা আমার মা দিয়েছে অবশ্যই বলে রে কেমন হয়েছে তো এটা আমাকে সবসময় পরার জন্য দিয়েছে তাই আমি সবসময়ই পরে থাকি আর এই নোয়াটা তো তোমাদের দেখিয়েছিলাম এটা আমি নিয়েছিলাম যদি না দেখো তো আরেকবার দেখে নাও এই হচ্ছে সেই নোয়াটা হ্যাঁ এই নোয়াটা আমি তোমাদের দেখিয়েছিলাম এটা আমি নিয়েছিলাম আর এই ইয়াররিংসটা আমার মা দিয়েছে আর যেটা পেয়েছি সেটা হচ্ছে শাঁখা বাঁধানো যেটা আমার খুব 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 শখ ছিল শাঁখা বাঁধানোর তো শাঁখা বাঁধানোটার ছবিও আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ এরকম করে দেখালে তোমরা বুঝতে পারবে না তার জন্য হ্যাঁ আমি এই শাঁখা বাঁধানোটাই পেয়েছি দাঁড়ো শুভ এসছে খুলে দিয়ে আসি তারপরে এগুলো দেখাচ্ছি সাধারণটা আমি আগে একটা ব্লগে দেখিয়েছিলাম তো যারা দেখনি তাদের জন্য আরেকবার দিয়ে দিলাম ওইটা আর যেটা পেয়েছি সেটা হচ্ছে বাউটি যদি বাউটিটার ছবি থাকে তো আমি সাইডে আবার অ্যাড করে দেব ওটা তোমরা দেখনি ওটা আমি রেখেই দিয়েছিলাম যে তোমাদেরকে একেবারে দেখানোর জন্য তো বাউটিটার ছবিও তোমরা সাইডে দেখতে পাচ্ছ এই বাউটিটা পেয়েছি আর এই যে এই নোজপিনটা দেখছো এটা সব থেকে দেখানোর ভালো জায়গা হচ্ছে এইটা এইখানে তো এই নোজপিনটাও পেয়েছি আর ইয়াররিংসটাও এখন আমি দেখি দিই তো এই ইয়াররিংসটা এটা আমার বড় পিসুমণি আমাকে দিয়েছে নোজপিনটা আর আমি আরেকটা ছবি এখানে দিয়ে দিচ্ছি দেখো এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে ছোটো হারটা বড় নেকলেসটা তো আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিলো এইটা আমি বানিয়েছি সবাই মানে সাহায্য সবাই আমাকে দিয়েছে টাকা তো সবাই মিলেমিশে এটা আমি বানিয়েছি তো এই ছিল কিছু যেগুলো অ্যানিভার্সারিতে পেয়েছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো আর একদিন আমি পরে বসে তোমাদের সঙ্গে আমার পুরো জুয়েলারি কালেকশনটা শেয়ার করে দেবো সেটা হয়তো এখন হবে না কিছুদিন পরে হবে তো যাই হোক যখনই হোক তখনই শেয়ার করে দেবো এই হচ্ছে আমি আমার অ্যানিভার্সারিতে কী কী গিফট পেয়েছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও তো চলো এবার ব্লগটাকে দেখলে এই ছিল আজকের ব্লগ তার মধ্যে তোমাদের রাস্তা দেখিয়ে দিয়েছি মনকে দেখিয়ে দিয়েছি সব কিছু দেখিয়ে দিয়েছি তোমাদের কিন্তু আর অভিযোগ থাকলো না যে আমি আমার মনকে কেন দেখালাম না তাহলে কিন্তু এবার ব্লগটা শেষ করব শেষ করার আগে বলবো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি অনেক 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 ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে অনেক 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 শেয়ার করো আর ছাড়া এখন আমার প্রিয়জন বিলাসী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নিচে কমেন্ট বক্সে আমি কমেন্টে পিন করে দিচ্ছি ডিসক্রিপশানেও লিঙ্ক আছে তো জলদি জলদি গিয়ে আমার ভোজন বিলাসী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এই প্রত্যেকটা গয়না তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই টাটা